हाय बंधुरा, आमार नतून चैनले आपनादेर सबाई के स्वागत एवं आमार पेजे फेसबुक पेजे आपनादेर सबाई के स्वागत। आमी आज के माछ भाजबो, रुई माछ। तो किभाबे भाजी आपनारा देखबेन। तो प्रथमे आमी माछे हलुद मेखे निलाम, हलुद आर नुन दिए माखिए निलाम। निये एबार आमी गरम तेले दिए देबो, যেহেতু কড়াইটা অনেক দিনের পুরানো, সেহেতু একটু কালচে দাগ ধরে গেছে। বন্ধুরা মনে কিছু করবেন না, আমাদের সেরকম সামর্থ্য নেই যে মানে বারবার মানে নতুন জিনিস কিনব। এটা দিয়ে যতদিন চালানো যায় আর কি। তো আপনারা দেখতে থাকুন, আমি নতুন নতুন রেসিপি করে আমি আপনাদের দেখাবো। আমার ফেসটি দেখতে থাকুন, আমার চ্যানেলটি ফলো করতে থাকুন এবং একটা লাইক দেন। লাইক দিয়ে ভিডিওটি দেখতে শুরু করুন, তাহলে আমি অন্তত খুশি হব। তো মাছটা দিয়ে দিলাম, এবার উল্টে নিচ্ছি। অল্প কিছুটা ভাজা হয়েছে, অর্ধেকটা ভাজা হয়েছে, তো উল্টে নিচ্ছি মাছগুলোকে। বন্ধুরা আপনারা কীভাবে মাছ ভাজা করেন কমেন্টে জানাবেন, আমার মানে ভিডিওটি শেয়ার করবেন, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক পেজে দেখছেন তারা ইউটিউবের লিংক দেওয়া আছে, তারা আমার ইউটিউবে চ্যানেলে গিয়ে দেখতে পারেন নতুন নতুন রেসিপি। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা দেখবেন আমার ইউটিউবে মানে ডেসক্রিপশন বক্সে মানে ফেসবুক চ্যানেলের মানে লিংক দেওয়া আছে। তো ফেসবুক পেজে গিয়ে দেখবেন নতুন নতুন রেসিপি, আমি আপনাদের সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আসব। বন্ধুরা অবশ্যই একটা লাইক দেন বন্ধুরা, এবং আমি নতুন পেজ খুলেছি, আপনারা সবাই সাপোর্ট করুন। আপনারা সাপোর্ট না করলে আমি এগিয়ে যেতে পারবো না। তো অবশ্যই বন্ধুরা একটা লাইক করুন আর ফলো করুন। এ পাশে ভাত দিয়েছি বন্ধুরা, ভাত হচ্ছে, আর এদিকে মাছ ভাজা হচ্ছে। মাছটাকে বন্ধুরা আমি কাঁচা কাঁচা অনেকে রাখে, কিন্তু আমি এভাবে রাখতে পারি না। আমি একদম কড়াভাবে না ভাজলে মাছ খেতে পারি না। তো আপনাদের দেখাচ্ছি, আর এটা হচ্ছে প্লাস্টিকের কোনো চুপড়ি নাই, এই বাঁশের চুপড়িতে নিয়েছি। এই জন্য প্লাস্টিক কোনো পাত্রে বা স্টিলের কোনো পাত্রে যদি মাছ তুলি সেটা ঘেমে গিয়ে নরম হয়ে যায়, বাঁশের চুপড়িতে নিলে সেটা নরম হয় না। তো বন্ধুরা থ্যাংক ইউ।